নমস্কার, আমি আরজি। আর আজকে আমি আপনাদেরকে শোনাবো যাদবপুরের কাছে একটি রেল গেটের ঘটনা। আর এই ঘটনাটা ঘটেছিল আমারই চেনা একজন ভদ্রলোক, যার নাম উত্তমদা। এবার উত্তমদা আমাদের থেকে বয়সে অনেকটাই বড়। দেখবেন পাড়ায় বেশ কিছু মানুষ থাকে যারা মানে দাদা দাদা বলতে বলতে সবার কাছেই দাদা, এরকমই আমাদেরও বেশ বয়স্ক হলেও সে আমাদের কাছেও ওই দাদাই আর কি, উত্তমদা। তো যাই হোক, তো এই ঘটনাটা উত্তমদার সাথে ঘটেছিল 90 সালে। আপনারা জানেন আমাদের এই যাদবপুরের দিকে বেশ কিছু রেলগেট রয়েছে, এবং 90 সালে সেসব রেলগেট একটু আলাদা ধরনের ছিল। কারণ রেলগেটের আশেপাশে দেখবেন ছোটোখাটো বসতি গড়ে উঠতো, যেমন ওই ঝুপড়ি ঘর বানিয়ে কিছু মানুষজন ওখানে থাকতেন, এবং সরকারি জমিতে যা হয় আর কি দখল করে ওখানে বসবাস করতেন ছোটোখাটো ওই কাগজ টাগজ যারা কুড়োতো আর কি, তারা ওরকম ঘর বানিয়ে সব জায়গায় থাকতেন। এবং উত্তমদার সাথে এই ঘটনাটা ঘটেছিল এক্স্যাক্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ওই রেলগেটের কাছেই। আসল ঘটনাটায় আসছি। উত্তমদা যেটা আমাদের জানিয়েছিল, উত্তমদা কাজ করতো মুকুন্দপুরের ভিতরের দিকে। আপনারা এই সাইডটা যারা ঘুরে গেছেন আমাদের এই বাইপাস মুকুন্দপুর, তারা হয়তো চিনবেন। এবং উত্তমদা শর্টকাট হিসেবে এই আমাদের এই যাদবপুরের একটি রেলগেট ব্যবহার করতেন। মাঝের মধ্যেই উনি ওই রেলগেটের মধ্যে দিয়ে চলে যেত, যেহেতু উনি শিফটিং ডিউটিতে কাজ করতেন। এবং শিফটিং ডিউটি বলতে কখনো সকালেও ডিউটি হতো, কখনো রাতেও ডিউটি হতো। তো যাই হোক, উনি মাঝের মধ্যে সকালের দিকে গেলে উনি বেশিরভাগ সময়টা ওই রেলগেট দিয়েই পাশ হয়ে চলে যেতেন, ওনার তাড়াতাড়ি হতো। আর যখন ওনার রাতে ডিউটি পড়তো, তখন উনি মাঝের মধ্যে ওই রেলগেটটা ইউজ করতেন। আমরা একদিন কথায় কথায় উত্তমদাকে জিজ্ঞেস করলাম যে উত্তমদা, তোমরা তো এরকম এত বছর ওখান দিয়ে যাতায়াত করতে, তুমি একা যাতায়াত করেছো, কখনো তোমার বন্ধু বান্ধব নিয়ে ওখানে মানে যারা চাকরি করতে একসাথে ওখান দিয়ে যাতায়াত করতে, তো শোনা যেত ওরকম রেলগেটের কাছে কিংবা রেল লাইনের ধারে নাকি ওরকম ধরনের প্যারানর্মাল কিছু দেখা যায়, তো তোমাদের সাথে কি ওরকম কিছু ঘটেছিল? সেদিন আমাদের উত্তমদা এই ঘটনাটা শোনালো। আমরা শুনেছি এটা অনেক বছর আগেই, মানে বিশেষ করে ওই লকডাউনের সময়, যখন মানে কি করার কোনো কাজ থাকতো না আর কি, এইখানে বসে এখানে বসে আমরা গল্প করতাম। তো এরকমই একদিন ক্লাব ঘরে আমরা বসে রয়েছি বন্ধু বান্ধবরা, তখন উত্তমদা ওখানে এসছেন। উত্তমদা ওই ইভিনিং ওয়াক করতেন, তো এসে আমাদের এই ঘটনাটা বললেন। তো উত্তমদা বললেন, আমি মাঝের মধ্যে ওখান থেকে যাতায়াত করতাম, এবং রাতে বেশিরভাগ সময় যখন ফিরতো তখন উনি মানে রেলগেটটাকে অ্যাভয়েড করতো। এবার অ্যাভয়েড করার কারণ উত্তমদা বললো যে সেসব জায়গায় রাতের বেলা ওই ছিনতাইবাজ কিন্তু কিংবা নেশারু ও মদ্যপ গোছের কিছু মানুষজন ঘোরাফেরা করে, ওই একা কাউকে আসতে দেখলেই ওই ধরবে, ধরে বলবে যা আছে দাও, 100 টাকা 200 টাকা পকেটে যাই থাকে আর কি দাও। ওইটাকেই উনি অ্যাভয়েড করতেন, এই কারণে উনি রাতের দিকে রেলগেট থেকে আসতে নিল। একদিন হয়েছিল ওনার শিফটিং ডিউটি করেছিল রাতে, তো উনি যাচ্ছে যেখান থেকে উনি যেতেন বড় রাস্তা ধরেই যেতেন, তো বড় রাস্তা ধরে বেশ কিছু দূর যাওয়ার পর মানে রেলগেট ছাড়িয়ে উনি চলেও গেছেন, ওরম সময় ওনার সাইকেলটা বিগড়ে গেছে। যেহেতু উনি সাইকেলে যাতায়াত করতেন, তো ওখানে ওনার সাইকেলটা বিগড়ে গেছে, কোনো কারণে পাঞ্চার বা খারাপ কিছু একটা হয়ে গেছিলো, যাই হোক। তো এমন জায়গায় ওনার সাইকেলটা খারাপ হয়েছে, উনি হিসাব করে দেখলেন যে তখন বাজে মোটামুটি 10:30, উনি যাচ্ছে ওনার রাতের ডিউটিতে। তো এমন জায়গায় সাইকেলটা খারাপ হয়েছে, উনি ভাবছে মানে এখান থেকে যদি আমি এখন ডিউটিতে যাই কোম্পানিতে, সেখানে যেতে মিনিমাম ওনার ঘন্টা দেড়েক লেগে যাবে, আর ওখান থেকে যদি উনি ব্যাকও করে ওনার বাড়ির দিকে, ওখানে আসতেও মোটামুটি ওনার ঘন্টা দেড়েকই লেগে যাবে। উনি মানে দাঁড়িয়ে ভাবছে এখন আমি কী করবো, যে আমি কি বাড়ির দিকেই যাবো না আমি কোম্পানির দিকেই যাবো। তো এমনি দেখুন রাত হয়ে গেছে আর ফাঁকা রাস্তা, উনি ভাবছে না তাহলে আজকে আর আমি কোম্পানি যাবো না, আমি এখান থেকে বাড়ির দিকে যাই, হাঁটিয়ে হাঁটিয়ে বাড়ির দিকেই বেরিয়েছি। তো এই মনে করে উনি সাইকেলটাকে ঘুরিয়ে হাঁটতে হাঁটতে আসছেন। এবার কিছু দূর আসার পর ওনার মনে হলো যে বড় রাস্তা ধরে এখন গেলে অনেকটা ঘুরে যেতে হবে, তো শর্ট ওই একটাই রাস্তা রয়েছে, রেলগেটটাকে ক্রস করতে হবে। তো ঠিক আছে, মনে তো একটু ওনার ভয় ছিলই যে ওখানে এখন ফাঁকা, এই ফাঁকা রাস্তা এমনিতেই মনে একটা ভয় ছিলই যে এখন কি ওখান থেকে বেরোনোটা ঠিক হবে, উনি একা ওনার সাথে ওনার সহযাত্রী কেউ নেই। তো উনি আর অত কিছু চিন্তা না করে শর্ট ও কিছু হবে না ভেবে ওই রেলগেট ধরেই উনি এগোতে শুরু করেছে। তো উনি সাইকেল নিয়ে হেঁটে হেঁটে আসছেন, বেশ কিছু দূর আসার পর উনি লক্ষ্য করছেন যে ফাঁকা রাস্তা, কোনো সেরকম কোনো লোকজন নেই, একটা দুটো পেট্রোলিংয়ের পুলিশের পেট্রোলিংয়ের গাড়ি যাচ্ছে। এবার
90 শতকে মানে সেরকম এখনকারের মতো এতটা ট্রাফিক সব জায়গায় ছিল না, যে ফাঁকা রাস্তায় কাউকে আসতে দেখে কোথায় যাচ্ছেন বা কী করছেন এরকম কিছু ছিল না। আর যেসব পেট্রোলিংয়ের টুকটাক পুলিশ গাড়িগুলো আসতো সেগুলো রোজগারের যাতায়াতে উত্তমদাকে চিনতেন। তো অত কিছু আর না ভেবে উত্তমদা সাইকেল নিয়ে ফিরছেন। তিনি রাতের রাস্তা পুরো ফাঁকা, তো দূরে কুকুর টুকুর ডাকছে। তো রেলগেটের বেশ কিছুটা কাছাকাছি এসে উত্তমদা লক্ষ্য করলেন যে ওনার পিছনে মানে অনেকটাই দূরে কেউ হেঁটে হেঁটে আসছে। এবার দেখুন, ফাঁকা রাস্তায় যেখানে শোনা যায় যে ছিনতাইবাজ কিংবা মদ্যপ মানুষের এরকম উপদ্রব রয়েছে, সেখানে ওরকম একা আসলে ভয় তো লাগবে। উত্তমদা যথারীতি ভয় পেয়েছেন, একটু তাড়াতাড়ি পাঁচালিয়ে উত্তমদা ফিরতে শুরু করেছে তখন। এবার বেশ কিছুটা দূর চলে আসার পর উত্তমদা ঘুরে তাকিয়ে দেখছে যেই লোকটাকে সে দেখছিল যে তাকে ফলো করতে করতে আসছে পিছন দিকে, সে তখন সেখানে আর নেই, কেউ দেওয়া হয়ে গেছে। তো উত্তমদা ভাবলো যাক যেই হোক না কেন, নেই যখন সে চলে গেছে, এবার এখান থেকে আরামে সে বাড়ি চলে যেতে পারবে, সেরকম কোনো ব্যাপার নেই। এবার ঠিক রেল লাইনটা যখন ক্রস করবে, রেল গেটটার কাছে চলে এসছে উত্তমদা, তখন উত্তমদা দুপাশে তাকিয়ে দেখছে যে ফাঁকা কিছু তো নেই, এমনি রাত তখন। এবং ওখানে ঝুপড়ি ঘর বানিয়ে যারা থাকতো তারা তো যে যার মতো ওই পর্দা ফেলে ছোটো ছোটো ঝুপড়ি ঘরে শুয়ে পড়েছে। উত্তমদা লক্ষ্য করলো যে বিভিন্ন ধরনের আওয়াজ আসছে, আর মনে হচ্ছে ওই দূরে দূরে রেল লাইনের ধারে যেন কেউ দাঁড়িয়ে মানে হেঁটে আসছে বা কেউ বসে রয়েছে এরকম। উত্তমদা তখন আমাদের জানালেন যে ওখানে ওই বসে রয়েছে বা দাঁড়িয়ে আছে সেরকম কিছু দেখে কিন্তু উনি তখনও ততটা ভয় পাননি যতটা ভয় উনি পেয়েছেন। দূর দূর থেকে অদ্ভুত অদ্ভুত সব শব্দ ভেসে আসছে, কেউ যেন সাহায্য চাইছে, কারোর কিছু ওখানে হচ্ছে, সে হেল্প চাইছে কারোর কাছে, সাহায্য চাইছে, এরকম এরকম ধরনের সব আওয়াজ ভেসে আসছে। এবার উত্তমদা তখন রীতিমতো নাকি ঘামতে শুরু করলেন, এবং ওনার তখন মনে হতে লাগলো যে এরকম জায়গাতে অপমৃত্যু প্রচুর হয়েছে, আর এরকম ফাঁকা শুনশান রাতে এরকম ধরনের শব্দ ভেসে আসাটা স্বাভাবিক। মানে উত্তমদা তখন কোনো রকম রেল লাইনটা ক্রস করে যে কোনো বাড়ি এসে ঢুকেছে, আর বাড়ির লোককে তিনি রাতে আর সেদিন কিছু জানায়নি। পরের দিন সকালবেলা উত্তমদা তার স্ত্রীকে যখন বললেন যে এরকম এরকম ঘটনা ঘটেছে, তখন তারই এক প্রতিবেশী মানে উত্তমদার এক প্রতিবেশী তাকে তখন বলে যে ওই রেলগেটের কাছে যেই সব জিনিসগুলি উনি দেখেছিলেন যে রেল লাইনের ধারে কেউ বসে রয়েছে কিংবা কেউ হেঁটে আসছে, সেটা কোনো মানুষের কোনো প্রতিচ্ছবি তিনি দেখেননি। এবার উত্তমদা তো রীতিমতো ভেবেই তখন ভয় কাঁপছে আর কি, মানে তার মানে কী আমি দেখলাম? বলল তুমি যেগুলো দেখেছিলে সেগুলো একটা জলছবির মতো, যেগুলো অপমৃত্যুর ছায়া যাকে বলা হয়, সেগুলো হামেশাই এরকম রেলগেটের কাছে রেললাইনের উপর এরকম দেখা যায়। আর যেসব শব্দ তুমি শুনেছিলে সেগুলো হচ্ছে একটা নিশির ডাক, আর তুমি যদি ভুল করেও সেসব শব্দ অনুসরণ করে যেতে তাহলে হয়তো আজ তুমি সুস্থ হয়ে বাড়িতে নাও ফিরতে পারতে। তো সেই যে উত্তমদা এগুলো শোনার পর সেই রেলগেট ক্রস করা বন্ধ করেছে, উনি আর মানে দিনের বেলাও নাকি সেখান থেকে আর কোনোদিনও ক্রস করেননি যত বছর উনি চাকরি করেছেন। তো আজ উত্তমদা আর আমাদের কলকাতায় থাকেন না, উনি ওনার ছেলের কাছে রাজস্থানেই থাকেন। তো যাই হোক, উত্তমদার এই অভিজ্ঞতা একদম মানে প্রত্যক্ষ একটা দেখা যে এরকম হতে পারে আমরা সেটা পেয়েছি উত্তমদার কাছ থেকে, সেটা খুবই একটা মর্মান্তিক ঘটনা, এরকম ঘটনা যে ঘটতে পারে। তো বন্ধুরা আপনারাও জানেন হয়তো এরকম রেলগেট ক্রস করে আপনাদের মধ্যে অনেক বন্ধুরা রয়েছেন যারা হয়তো আসেন এখনও রাতে, তারা খুবই ভালোভাবে বুঝবেন যে এরকম বিভিন্ন ধরনের শব্দ পাওয়া যায় এসব রেল লাইনে। এগুলো সত্যি এক ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটি যেগুলোকে বলা হয়, সেগুলো কাজ করে সেই সব রেলগেট রেল লাইনের কাছাকাছি। তো ওখানে স্থায়ী যারা রয়েছেন ছোটো ছোটো ঝুঁকিতে যারা থাকেন তাদেরকে জিজ্ঞেস করলেও জানা যায় যে তারাও নাকি বিভিন্ন ধরনের এইসব শব্দ রাতে পায়, এবং তারা সেগুলোকে কোনো রকম কোনো ম্যাটার বলে মনে করে না, কারণ তাদের কাছে এগুলো নিয়মিত হয়ে গেছে আর তারা জানে এসব শব্দগুলো কিসের আর কোথা থেকেই বা আসে। আর ওই রাতে ছায়ামূর্তি যাতায়াত এগুলো যে ঘটে সেগুলোর একটা প্রমাণ উত্তমদার কাছ থেকে পাওয়াই গেছে। তো যাই হোক বন্ধুরা, এই ঘটনাটি আপনাদের কীরকম লাগলো সেটা তো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন, আর আপনাদেরও এরকম কোনো ভয়ানক অভিজ্ঞতা থাকলে আমাদের সাথে শেয়ার করুন। ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, শুনতে থাকুন আমার সঙ্গে আজ রেডিও স্টেশন। নমস্কার।